হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমবার বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে খেলাম, তো তোমরা খুব সহজেই কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া বাড়িতে কী করে ফিশ ফ্রাই বানাবে একদম পারফেক্টলি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থেকো, আর আমার এক্সপিরিয়েন্স কেমন হলো প্রথমবার বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমি এখানে অনেকগুলো মাছ নিয়েছি, তো আজকে ফিশ ফ্রাই রান্না করব আর মাছের কালিয়া রান্না করব, সেজন্য মাছগুলোকে আলাদা করে নিচ্ছি। তো আমি আজকে যে মাছটা দিয়ে ফিশ ফ্রাই বানাবো সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমাদের এখানে ভেটকি মাছ সেরকম অ্যাভেলেবেল নয়, তো সেই জন্য একদম কাটা কম যে মাছগুলোতে সেই মাছগুলো আমি নিয়েছি। তো সেই মাছগুলোর মধ্যে শুধুমাত্র পাঙ্গাস মাছটাই আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য পাঙ্গাস মাছটাই নিয়েছি। তোমরা চাইলে অন্যান্য মাছ দিয়েও করতে পারো। তো আমি এখানে দেখো পাঙ্গাস মাছটাকে একদম পাতলা পাতলা পিসে কেটে নিয়েছি, যেরকম ফিশ ফ্রাইয়ে থাকে আর কি, ফিশ ফ্রাইয়ের ফিলেগুলো যেরকম হয় সেরকম সাইজের, একটু ছোটো সাইজের কেটেছি। তো দেখো সেইগুলো আমি এখন ম্যারিনেট করবো জন্য এক্সট্রা করে রাখছি একটা পাত্রে। এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো, আর ম্যারিনেট করে দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে পারো, তাহলে বেশি ভালো হবে খেতে। আদা রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু মাছের ভেতরে ঢুকবে। তো আমার টাইম ছিল না, তাই আমি অল্প টাইমের মধ্যেই করার জন্য আধা ঘন্টা মতো এমনি রেস্টে রেখে দিয়েছিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লেবুর রস লবণ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিকে ফিশ ফ্রাইটা করার জন্য মাছগুলোকে ম্যারিনেটে রেখে দিয়েছে আধা ঘন্টা মতো, আর এইদিকে আমি মাছের কালিয়া করে নিচ্ছি। তো সেই জন্য মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে আলুটাকে ভেজে তুলে নিলাম, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর সেটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে নুন দিয়ে ভালো করে ভাজার পর পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছিল তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে যখন তেল বেরোবে, মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, মানে আরেকটু কষিয়ে নেবো। আর এই যে দেখো এখানে দেখতে পাচ্ছো মাছগুলোকে ভেজে রাখা আছে। বেশ ভালো করে আলুর সাথে মশলাগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য, মানে খুব একটা ঝোল রাখবো না, খুব গ্রেভি গ্রেভি রাখবো। তো সেজন্য অল্প করে দিয়েছি, ঝোলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। আর মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, ঝোলটা ঘন হয়ে এলে কিন্তু নামিয়ে নেব। এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছের কালিয়াটা করা কিন্তু একদম হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, মাছ থেকে অনেক তেল বেরিয়েছে। তো এদিকে মাছের কালিয়াটা একদম রেডি, এবার চলো তোমাদেরকে দেখায় ফিশ ফ্রাই বানানোর জন্য আর কি কি করতে হবে। তো এখানে দেখো ফিশ ফ্রাইটাকে মুচমুচে করার জন্য, ক্রিস্পি করার জন্য আমাদের ব্রেড ক্রাম্বসের দরকার। তো এখানে এরকম টোস্ট বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নিলে কিন্তু খুব ভালো ব্রেড ক্রাম্বস হয়ে যায়। তো এটা দেখো হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছে দেবাংশু, এত শক্তি, বাবা খুব শক্তিশালী, ও একদম হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছে। তো সেটা আর কি ভিডিও করছিলাম মজার ছলে আর কি। তো আর এখানে দেখো আমি ব্যাটারটা বানানোর জন্য, মানে যেটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজবো সেটা বানানোর জন্য, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ডিম।
তোমরা যতটা পরিমাণে ফিশ ফ্রাই করছো সেই অনুযায়ী তোমরা ব্যাটারটা বানাবে। ব্যাটার যদি বেশি হয় তাহলে ডিম আরেকটা অ্যাড করতে পারো। তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ব্যাটারটাকে একটু জল দিয়ে ভালো করে, মানে যেরকম থিকনেস তোমরা রাখতে চাও সেরকম টাইপের বানিয়ে নিলে কিন্তু একদম হয়ে যাবে। তো আমার অনেক কয়েকদিন থেকেই ফিশ ফ্রাই খাওয়ার খুব ইচ্ছে করছিলো, বিশেষ করে বাড়িতে বানাতে খুব ইচ্ছে করছিলো। তো সেই জন্য আজকে দেবাংশু আমাকে ফিশ ফ্রাই খাওয়াবে জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসছে। অ্যাকচুয়ালি ওই আজকে আমাকে খাওয়াচ্ছে, মানে ওর কাছ থেকে ট্রিট পাচ্ছি বলতে গেলে। তো ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার একদিক থেকে রেসিপিটা শেখাও হয়ে গেল। আর ফিশ ফ্রাইটা কিন্তু আমি যেটা বানিয়েছিলাম সেটা এতটা দারুণ হয়েছিল, মানে তোমরা না খেলে বুঝতেই পারবে না। তাই তোমরা অবশ্যই একবার ট্রাই করো, এই একই রকমভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা অবশ্যই ফিশ ফ্রাইটাকে বানিয়ে তোমরা খেও, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমি এর মধ্যে কিন্তু একটু জল অ্যাড করে নিয়েছি, আর অ্যাড করে নেওয়ার পরে আমার থিকনেসটা কিন্তু এই টাইপের হবে, খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না, একদম থিকনেসটা এরকম যেন থাকে, তবেই কিন্তু ফিশ ফ্রাইটা খুব ভালো হবে। আর এইদিকে দেখো মাছগুলোকে একদম ঢেকে রেখেছিলাম যেন একটু গন্ধ যেন বাইরে না বেরোয়। তো দেখো মাছগুলো এরকম হয়েছে ম্যারিনেট করার পরে। তো এখন শুধুমাত্র ভাজার পালা। তো দেখো মাছগুলোকে কিন্তু আমি বেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এপিট ওপিট ভালো করে ভরিয়ে নিয়ে সেটাকে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে চুবিয়ে আবার আমি বেড ক্রাম্বসের মধ্যে দেবো, মানে ডাবল কোটিং করব। তাহলে খেতে কিন্তু খুবই ভালো ক্রিস্পি হবে আর খুবই ভালো লাগবে খেতে। তো দেখো এভাবে ভালো করে কোট করে আমি সাজিয়ে রেখে দেবো, তারপরে এক এক করে একসাথে ভেজে নেব। দেখো আমি মাছগুলোকে ভালো করে বেড ক্রাম্বসে কোট করে রেখে দিয়েছি সাজিয়ে। আমি শেপটা ঠিকঠাক আনতে পারিনি, প্রথমবার বানাচ্ছি তো তাই, এরপরে বানাতে বানাতে একদম শেপটা পারফেক্ট চলে আসবে, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো তারপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল দিচ্ছি, এটার মধ্যেই কিন্তু আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে, দিয়ে একদম লাইট ব্রাউন করে ভেজে নেব। আর গ্যাসের আঁচ কিন্তু এই সময় খুব বাড়ানো যাবে না, মিডিয়াম রেখে ফিশ ফ্রাইগুলোকে ভাজতে হবে। সবগুলো মাছ একদম ভাজা কমপ্লিট, একদম রেডি ফিশ ফ্রাই, আর তার সাথে পাঙ্গাস মাছের কালিয়া। তো দুটোই দেখতে খুবই সুস্বাদু লাগছিল। তো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও করে নিয়েছিলাম, তারপরে সবাইকে খেতে দিলাম। ফিশ ফ্রাইটা কতটা মুচমুচে আর একদম পারফেক্ট হয়েছে সেটা তোমাদেরকে ভেঙে দেখায়। এই যে দেখো কোটিংটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি মোটাও হয়নি খুব বেশি পাতলাও হয়নি, যেরকম প্রয়োজন সেই রকমই হয়েছে। তো তারপরে এখানে সসের মধ্যে একটা মশলার মধ্যে চাট মশলার মধ্যে ভরিয়ে খেলাম, উফ এত ভালো হয়েছিল জাস্ট বলে বোঝানোর মতো নয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটা। আর সেদিন পাঙ্গাস মাছের কালিয়াটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। পাঙ্গাস মাছের কালিয়া আমরা প্রায় দিনই খাই,
তো ফিশ ফ্রাইটা আজকে প্রথম ট্রাই করলাম, আর আজকে ট্রাই করার পরে একদম প্রেমে পড়ে গেছি, ভীষণ ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।